ঠিক এই বছরেই কয়েক মাস আগে আদিপুরুষ যখন রিলিজ করা হয়েছিল, তখন এই আদিপুরুষ দেখে এসে আপনি আমি আমরা প্রত্যেকে যেভাবে নিন্দা করেছিলাম, বা ধরুন স্পেশালি প্রভাসকে নিয়ে আমরা যেভাবে কাটাছেঁড়া করেছি, আজকে তার ঠিক কয়েক মাস পরে প্রভাসের তরফ থেকে এটা একটা রিটার্ন গিফট বলা যেতেই পারে। কেন বলছি সেটা জানতে হলে এই পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু কি নিয়ে বলছি সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেই গিয়েছেন। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। ইয়েস, প্রশান্ত নীল ডিরেক্টেড এবং অবশ্যই আমাদের সবার পছন্দের প্রভাসের সিনেমা সালার রিলিজ করে গিয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। তো কেমন লাগলো সিনেমাটা? সবার প্রথমে কয়েকটা জিনিস আমার মনে হয় ক্ল্যারিফাই করে দেওয়া দরকার। এক নম্বর কথা হচ্ছে, প্রশান্ত নীল যিনি কিনা সালারের ডিরেক্টর, তারই আগের সিনেমা উগ্রম, যেটার কিনা রিমেক বলা হয়েছিল প্রথম দিকে, কথাটি সম্পূর্ণভাবে মিথ্যে নয়, তবে আমরা একটু সুগার কোটেড ওয়ার্ড দিয়ে আমরা ইন্সপায়ার্ড বলতেই পারি। সেকেন্ডলি, KGF চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এগুলোর সাথে কোনো রকম কানেকশন নেই এই সালারের, কথাটা ঠিক, কথাটা ভুল নয়, তবে ট্রিটমেন্টটা কোথাও গিয়ে সিমিলার। এবার থার্ড যে পয়েন্টটার কথা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আলাদা কোথায়, আলাদা হচ্ছে প্রভাস। প্রভাসকে আমরা আদিপুরুষে, যেটা ইন্ট্রোডাকশনে বলছিলাম যে আদিপুরুষে আমরা প্রভাসকে যে দেখে এসেছি, প্রভাসের অ্যাকচুয়ালি উচিতই না সেই ধরনের সিনেমা ইভেন অ্যাটেম্পট করা। আমি জানি একজন অ্যাক্টরের ভার্সেটাইল হওয়া খুব জরুরি, কিন্তু আমার যেটা মেন ক্রাফট, আমার যেটা মেন কি বলবো ক্ষমতা, আমার যে জায়গাটা সব থেকে বেশি স্ট্রং, আমি সেই জায়গাটা নিয়ে কাজ করব এবং সেই জায়গাটাকেই আস্তে 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 আরও শাইন করে তুলবো। এটাই আমার মনে হয় প্রভাসের ইউনো লাইক মোটো হওয়া উচিত, অ্যাটলিস্ট ফ্রম নাও। কারণ প্রভাসের এন্ট্রি, প্রভাসকে যখনই যে যে সিনসগুলো দেখানো হয় থ্রু আউট দ্য সিনেমা, ইভেন শুধুমাত্র তার একটা হেঁটে যাওয়া বা তার দাঁড়ানো, তার একটা পশ্চার, তার একটা তাকানো, এনিথিং, দর্শক মহল উত্তেজনায় ফেটে পড়ছেন এবং করবেন নাই বা কেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাটিটিউড, তার যে তার ক্যারেক্টারটা হয়ে ওঠা যেটাকে বলে না, মানে তার যে প্রচুর ডায়লগস রয়েছে তা কিন্তু নেই, এবং থ্যাঙ্কফুলি তার বেশি ডায়লগ নেই। কারণ আমি দেখেছি লক্ষ্য করে, তার যখনই ডায়লগ দেওয়া হচ্ছে সেই জায়গাটাতে তিনি যতটা না দর্শককে মাতাচ্ছেন, তার থেকেও অনেক বেশি মাতিয়ে রাখছেন তার অ্যাকশন দিয়ে, তার লুক দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার হাঁটা চলা দিয়ে। তো ডেফিনেটলি সেই জিনিসটা সাংঘাতিকভাবে এনজয় করেছি, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু তার সাথে শ্রুতি হাসান, আমার শ্রুতি হাসানকে স্পেশালি খুব একটা ভালো লাগে না কোনো দিনই, কিন্তু এক্ষেত্রে আমি ভেবেছিলাম যে হয়তো এই টিমের সাথে মানে ইউনো লাইক মিক্স করে তার কিছু একটা দেখতে পারবো, বাট না, তিনি আগেইন ডিসঅ্যাপয়েন্ট করেন। সেকেন্ডলি পৃথ্বীরাজের কথাও অবশ্যই বলতে হবে, তিনি কিন্তু বেশ ভালো অভিনয় করেছেন অ্যাকচুয়ালি। মানে তিনি প্রধান চরিত্র না হলেও, মানে ধরুন আজকে আমাদের প্রভাস মানে একদম স্ক্রিনে ছা গিয়া, কিন্তু স্টিল পৃথ্বীরাজেরও কিন্তু তার নিজস্ব স্পেসে তিনিও কিন্তু খুব সুন্দর। আর অবশ্যই প্রশান্ত নীলের ডিরেকশন নিয়ে তো কোনো কথাই নেই, তার যে কি বলবো তার ডিরেকশন, তার পরিচালনার যে, আমরা দেখেছি অলরেডি অনেক সিনেমা দেখেছি যেখানে কিনা তার পরিচালনা নিয়ে আমরা মুগ্ধ, এটাও তার ব্যতিক্রম নয়। এবং আমি কোথাও মনে করি যে তিনি দিনে দিনে আরও বেশি ক্ষুরোধার হয়ে উঠছেন তার এই ক্ষমতাটা। তো সব মিলিয়ে সালার কিন্তু বেশ জমজমাট। মানে ধরুন আপনারা যাদের আপনাদের প্রচণ্ড অ্যাকশন পছন্দ, স্পেশালি অ্যানিমাল দেখে যাদের মন ভরেনি, তারা কিন্তু ডেফিনেটলি সালার দেখতে পারেন, এটা আমার মনে হয় এক কথায় বললে ভালো হবে। এবং তার সাথে অবভিয়াসলি প্রভাসকে যদি ভালো লেগে থাকে, তাহলে তো আমার মনে হয় না ইভেন এই ভিডিওটা দেখারও প্রয়োজনীয়তা রয়েছে বা জানার প্রয়োজনীয়তা রয়েছে, তারা আপনারা অলরেডি হলে চলে গিয়েছেন, হয়তো সিনেমা দেখা হয়েও গিয়েছে। এনিওয়ে, তো সব মিলিয়ে এক কথায় বলতে গেলে সালার হচ্ছে এমন একটা সিনেমা যেটা আপনাকে থ্রু আউট সিনেমায় এনগেজমেন্ট দেবে। আপনি যেহেতু এটা পার্ট 1, তো একটা নতুন করে একটা গল্প শুরু হচ্ছে, ডেফিনেটলি কোনো পুরনো গল্পের কন্টিনিউয়েশন নয়, এবং সেখানে আপনি এনগেজড থাকবেন থ্রু আউট দ্য সিনেমা। এবং এখানে একটা ইমোশন আছে, এখানে একটা বন্ধুত্ব রয়েছে, এখানে একটা প্রতিশোধ রয়েছে, এখানে একটা প্রতিবাদ রয়েছে, এবং অবশ্যই তার ফলস্বরূপ এখানে সাংঘাতিক কিছু অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে যেগুলো অসাধারণ মানে কোরিওগ্রাফ করা হয়েছে। এবং আরও একটি জিনিস যেটা সাংঘাতিক ইম্পর্টেন্ট আমার মনে হয় এই সিনেমাটার জন্য হয়ে উঠেছে, যদিও অন্ধকার সিনসগুলো দেখতে লাগলেও সেই অন্ধকারটা কোথাও গিয়ে সাংঘাতিকভাবে এনজয় করা যায় যখন সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এই রকম লেভেলের অসাধারণ হয়। সিরিয়াসলি, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে জাস্ট কিছু বলার নেই। তো আমার মনে হয় যে এই সিনেমাটা দেখতে যাওয়ার পেছনে যদি আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরি আমার অবজারভেশন থেকে, এক নম্বরে ডেফিনেটলি প্রভাস, দুই নম্বরে সিনেমার যিনি ডিরেক্টর প্রশান্ত নীল অবশ্যই তিনি, তিন নম্বরে এই সিনেমার যে একটা পাওয়ার প্যাকড অ্যাকশন কোরিওগ্রাফি করা হয়েছে, এবং চার নম্বরে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদিও স্ক্রিন
অন্ধকার হলেও ব্যাকগ্রাউন্ডে যখন সেই সাংঘাতিক মিউজিকগুলো বাজবে না, তখন মানে একটা অসাধারণ আপনার এক্সপিরিয়েন্স হবে বলে আমার মনে হয়। এনিওয়ে, তো এই ছিল প্রভাসের সালার দেখে আসার পর আমার অনুভূতি, এবং সিনেমাটা আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। টোটাল জার্নিটা আপনি তখনই এনজয় করতে পারবেন যখন একদম শেষে গিয়ে দেখবেন যে এই যে সালার, এই যে কারা সালার, কিভাবে তৈরি হলো সালার এবং কেন সালার, তো এটার খুলাসাটা কিন্তু এই মানে সিনেমাতেই করে দেওয়া হবে। এমন নয় যে এটাকে মানে ক্লিফ হ্যাঙ্গার রেখে নয় যে সালারটা কি সেটাই জানতে পারলাম না, শেষে কিন্তু সালার বলতে কি বোঝা হয়েছে এবং সিজ ফায়ার বলতে কি বোঝা হয়েছে সেটা দেখানো হয়। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।